আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ মাহে রমজানের এই বরকতময় সময়ে। ইফতারির পূর্বক্ষণে যারা দেখছেন আমাদের এই জ্ঞানের আয়োজন, আকিজ আলোকিত জ্ঞানী নবমাসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিকস, ফান ফ্রেশ, আকিজ সিমেন্ট, আকিজ পাইপস ও বেকম্যানস, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ হামদান কাসিরা। দেখতে দেখতে আমাদের এই আয়োজন অনেকটা শেষের দিকে চলে এসেছে, আর সেই সাথে এটাও আমরা উপলব্ধি করতে পারছি মাহে রমজানও ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে 14 জন, তারপরে 8 জন, এরপরে আমরা 5 জন প্রতিযোগী বন্ধুদের নিয়ে ফাইনাল রাউন্ড পরিচালনা করছি। আর সেই আলোকে আজকের পর্বে আমি যেই বন্ধুকে, যেই ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে আসার জন্য, তিনি হচ্ছেন সিরাজগঞ্জের বন্ধু আবিদ হাসান। আসছেন আবিদ হাসান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে খুব ভালো লাগছে যে অনেক বড় বড় ভাইরা ছিলেন, অনেক বড় ব্যক্তিবর্গ ছিলেন, যারা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ খেদমত করছেন, জ্ঞান নিয়ে কাজ করছেন। এত অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন একেবারে সর্বশেষ যেই চূড়ান্ত ধাপ, এই চূড়ান্ত ধাপে আপনি উন্নীত হয়েছেন, তৃতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে বসতে যাচ্ছেন। আপনার সার্বিক বিবেচনায় মতামত কী? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি এত সহজেই আসতে পারবো এত বড় এক পর্যায়ে এটা আমি কল্পনা করিনি। আমি যখন টিভি রাউন্ডে আসতে পেরেছি তখন ভাবছিলাম যে ফাইনালে যাওয়াটা অনেক কষ্টকর হবে, কিন্তু আল্লাহ তাআলার সহায়তায় আমাকে সহজ করে দিয়েছে। অলরেডি ওমরায় যাবার জন্য যে যোগ্যতা থাকার দরকার আল্লাহ তাআলা সেই যোগ্যতা আপনাকে দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসুন, আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আজকে আরো অনেক কিছু জানব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আবিদ ভাই, তৃতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার পরিবারের কথা আমি একটু শুনতে চাই। আপনার পরিবার এই ক্ষেত্রে কি বলছে, আপনার মা বাবা যারা আছেন তারা কি বলেছে? জি আলহামদুলিল্লাহ, আমি যতদূর আসতে পেরেছি এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আমার বাবা মার দোয়ার ফসল। আমার মা প্রত্যেক রাউন্ডে আমার জন্য অনেক দোয়া করেছেন এবং হয়তোবা সেই দোয়ার বদৌলতে আমি এতদূর আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ হামদান কাসিরা। আজকে সবাই মিলে আপনার জন্য অনেক অনেক দোয়া করছি আমরা, কারণ আজকের যে ধাপে আপনি এসেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু তো আপনার অর্জন হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সামনে আছে, আকিজ আলোকিত জ্ঞানী নবমাসরের মুকুট কার মাথায় উঠবে সেটার প্রতীক্ষা আমরা করছি। এটার অপেক্ষায় আমরা 1 বছর ধরে তীর্থ কাকের মতন তাকিয়ে আছি, কিন্তু আল্লাহর মেহরবানি কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করে নেন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে আজকে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং আপনি যাকে প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে পরিচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট প্যানেল থেকে এত আলো ছড়াচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ কি? এর কারণ হচ্ছে যে 3 জনকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যদি একটু মনে করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের মনে পড়বে এই 3 জনের মাথায় আলোকিত জ্ঞানীর সেরাদের সেরা অর্থাৎ চ্যাম্পিয়ন হবার গৌরব তারা অর্জন করেছিলেন, তাদের মাথায় মুকুট উঠেছিল।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন 2021-এর আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আবু বকর সিদ্দিক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রাউন্ড চলছে এবং আজকে আমাদের ছোট্ট ভাই আবিদ হাসান আপনাদের সামনে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, এই আলোকিত মঞ্চে যারাই আসে আমরা সকলেই জানি যে এরা আসলেই আলোকিত, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া অনুগ্রহ এটাকে বিকশিত করার লক্ষ্যে তারা আলোকিত জ্ঞানী মঞ্চে আসেন। আলহামদুলিল্লাহ, সেই উপলক্ষেই আজকে আমরা যে ভাইকে সহযোগিতা করার জন্য এখানে বসেছি, আবিদ হাসান ভাই, তিনিও আলোকিত এবং তার মাধ্যমে আজকে আমরা এখানে যারা এসেছি তারা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো ভাইয়ের জন্য, এবং আলোকিত জ্ঞানী পরিবার এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে সকলের জন্যই শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2016 সালের আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন তানজিল আহমদ, শায়খ তানজিল আহমদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। তো আলোকিত জ্ঞানের যে মঞ্চ, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আসছেন সারা দেশ থেকে, প্রতিযোগিতা করছেন, লড়াই করছেন, জ্ঞানের লড়াই। এই লড়াই ছড়িয়ে যাক যুব সমাজের মাঝে, ছাত্র সমাজের মাঝে, দেশের প্রতিটি কোনায় কোনায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল মুসলিম যুবকদের মাঝে, এটা আমাদের একান্ত কামনা। সুস্থ সংস্কৃতি বিকাশে আলোকিত জ্ঞানীর যে অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এই মঞ্চ আরও বড় হোক, এই মঞ্চ এর ব্যাপ্তি সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীকে কবুল করুন এবং যে ভাইরা আসছেন, যারা গত হয়েছেন, সবাইকে আলোকিত জ্ঞান এবং আলোকিত মানুষ হয়ে দেশে জ্ঞানের, সুস্থ জ্ঞানের চর্চা করার জন্য তৌফিক দান করেন, আমিন। আলোকিত জ্ঞানীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আরও একজন আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন 2020 সালের, মুহতারাম মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এই মঞ্চে বসে 2020 সালের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। আমরা একসময় প্রতিযোগী ছিলাম এবং এই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছিলাম। আমরা মনে করি আলোকিত জ্ঞানী, শুদ্ধ ইসলামী জ্ঞান প্রচারের ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী যত প্রোগ্রাম রয়েছে সবটির মূল প্রোগ্রাম হতেই আমাদের আলোকিত জ্ঞানী, এবং শুদ্ধ ইসলামী জ্ঞান প্রচারের ক্ষেত্রে আলোকিত জ্ঞানীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ অবিস্মরণীয় হয়ে থাকবে আমরা আশা করি। আমরা দোয়া করছি আলোকিত জ্ঞানী পরিবারকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করুন এবং আমাদের সকলকে জ্ঞান এবং জ্ঞানীদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বললেন, আল্লাহ তাআলা এই কথাগুলোকে কবুল করুন, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, জ্ঞানের সাথে আজীবন যেন আমরা থাকতে পারি, চলতে পারি, বলতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের ভাই আবিদ হাসান, প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রিয়জন সহায়তায় তিনি একজন মেহমানকে নিয়ে এসেছেন, আমরা সেই মেহমানের সাথে পরিচিত হব। তবে তার আগে জানতে চাচ্ছি আবিদ হাসান, আপনি আজকে কাকে নিয়ে এসেছেন? আমি আজ যাকে নিয়ে এসেছি তাকে ইতিপূর্ব রাউন্ডগুলোতেও নিয়ে এসেছিলাম, সে হলো আমার সতীর্থ বন্ধুবর ওসামা বিন আফজাল। ওসামা বিন আফজাল, আলহামদুলিল্লাহ, এর আগেও তিনি আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করেছিলেন, মাশাআল্লাহ। ওসামা আফজাল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, অনেক ভালো আছি। আবিদ ভাইয়ের সাথে তৃতীয়বারের মতন আপনিও প্রিয়জন সহায়তায় বসেছেন, আজকে আপনার চাওয়া কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করতে হয় যে আমার সতীর্থ আবিদকে আল্লাহ তাআলা হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে টিভি রাউন্ড পর্যন্ত নিয়ে এসেছেন, এরপর ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডেও নিয়ে এসেছেন। আমার এখন কাঙ্ক্ষিত চাওয়া কি তা অবশ্যই সকলের কাছেই স্পষ্ট। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন বিজয়ের মুকুট অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের পর্বে বেশি না, আমি আপনাকে 11টি প্রশ্ন করব, যদি লাইফলাইন তাকদীর আপনি গ্রহণ করেন তাহলে আরও একটি প্রশ্ন বাড়বে, আর বাকি যে 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের, সেটি ইনশাআল্লাহ ফাইনালের দিন অর্থাৎ
যেদিন আপনাদের পুরস্কৃত করা হবে সেই দিন আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নটি আমি আপনাকে করব ইনশাআল্লাহ তো আগের নিয়মই বলবৎ আছে প্রথমে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন যাব ইনশাআল্লাহ শুরু করছি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আপনার জন্য প্রথম প্রশ্ন আল্লাহু আকবার মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করলে সে কিভাবে আল্লাহকে ডাকতে থাকে এ বসে শুয়ে দাঁড়িয়ে বি দৌড়ানো অবস্থায় সি আল্লাহকে কমই ডাকে ডি আল্লাহকে ডাকার শক্তি হারিয়ে ফেলে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বসে শুয়ে দাঁড়িয়ে স্থির করা হোক এ বসে শুয়ে দাঁড়িয়ে আপনি যে উত্তরটি দিয়েছেন মানুষ দুঃখ কষ্ট স্পর্শ করলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় ডাকে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ وإذا مس الإنسان الضر دعانا لجنبه قاعدا أو قائما سورة يونس آيات نمبر 12 ما شاء الله পরে প্রশ্ন যাব জি ইনশাআল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহু আকবার আজানে কোন কাজটি সুন্নাহ সম্মত এ আজানের দোয়ায় ওয়াদ দারাজাতির রাফিআ যোগ করা বি আজানের জবাবে সাদাকতা ওয়া বাররতা বলা সি আজানের পর দরুদ শরীফ পাঠ করা ডি আজানের পূর্বে দরুদ ও গজল পাঠ করা আল্লাহ তাআলার উপর ভরসা করে সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি আজানের পর দরুদ শরীফ পাঠ করা স্থির করে নেব স্থির করা হোক সি আজানের পর দরুদ শরীফ পাঠ করা আপনি যে উত্তরটি দিয়েছেন আজানের পর দরুদ শরীফ পাঠ করা আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে তিনটি অপশন আমরা লক্ষ্য করছি যেমন আজানের দোয়ায় ওয়াদ্দা রজাতার রাফিআ একটি শব্দ বা একটি বাক্য আমরা বাড়িয়ে বলার চেষ্টা করি এখানে প্রশ্নের মধ্যে এসছে এটা সুন্নাহ সম্মত নয় এবং আজানের জবাবের ক্ষেত্রে সাদাকতা ও বাররতা এই জবাবটা যখন আমরা দেই এটাও সুন্নাহ সম্মত নয় এবং আজানের পূর্বে দরুদ এবং গজল পাঠ করা এটাও সুন্নাহ সম্মত নয় বলে আমরা জানতে পেরেছি আমরা এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা এবার শোনার চেষ্টা করব সেই সাথে আজানের পরে কি করণীয় সেটাও জানব ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান আজানের মাধ্যমে একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয় তখন তার উপলব্ধি কেমন হতে পারে তাই আজানের আওয়াজ শুধু মুসলমানদের অন্তরেই নাড়া দেয় না বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে যুগে যুগে যার হাজারো উদাহরণ রয়েছে যিনি আজান শুনবেন তার জন্য আজানের উত্তর দেওয়া ওয়াজিব কেউ কেউ বলেছেন সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা আজান শুনবে তখন এর জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে আজানের সুন্নাহসম্মত জবাব দেওয়ার পদ্ধতি হল মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও বলবেন কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলবেন শ্রোতা তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন অতঃপর মুয়াজ্জিনের আজান শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তাঁর শেখানো নির্ধারিত দোয়া করবেন কিন্তু অনেক সময় দেখা যায় আজানের শেষে দোয়ায় ওয়াদ দারাজাতির রফিয়াহ যোগ করা আসসালাতু খাইরুম মিনান নাউম এর জবাবে সাদাকতা ও বাররতা বলা এবং আজানের পূর্বে দরুদ ও গজল পাঠ করা হয় কিন্তু এর কোনোটি সুন্নাহসম্মত নয়
আবার অনেকেই আজানের জবাবে আরও একটি ভুল করেন, আর তা হল আজানের জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। এটিও উচিত নয়, কেননা এ সময় দরুদ পড়ার নির্দেশ নেই, বরং তখনও মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাই সুন্নাত। দরুদ পড়বেন আজান শেষে, অতঃপর দোয়া করবেন। আমাদের দেশে আরও প্রচলিত আছে আজানে মুয়াজ্জিনের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখ মাসেহ করা। মনে করা হয় এতে দৃষ্টিশক্তি ভালো থাকে। অনেকে আবার সঙ্গে কুররাত আইনি এ দোয়াও পড়ে থাকেন, অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই, সুতরাং এটিও করা যাবে না। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হল সেটি শরীয়ত অনুমোদিত কোনো আমল কিনা। যদি সেটি শরীয়তের নির্ধারিত কোনো আমল হয়, তবুও তা বাস্তবায়িত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের দেখানো পথেই বাস্তবায়িত করতে হবে। অন্যথায় মনগড়াভাবে আমল করে আল্লাহর কাছে এর প্রতিদান প্রত্যাশা করাটা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি আমলকে সুন্নাহ সম্মতভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কিছু কথা শুনলাম, গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। সম্প্রতি সৌদি ভূতাত্ত্বিক জরিপ SGS এর ঘোষণা অনুযায়ী সৌদি আরবের কোন শহরের আশেপাশে সোনা ও তামার খনির সন্ধান পাওয়া গিয়েছে? এ মক্কা, বি মদিনা, সি জেদ্দা, ডি দাম্মাম। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি মদিনা। অপশন বি মদিনা ফ্রিজ করে দেব। স্থির করা হোক বি মদিনা। আপনি বলছেন যে সৌদি আরবের মদিনায় সোনা এবং তামার খনি পাওয়া গিয়েছে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। খবরে প্রকাশ, সৌদি আরবের মদিনার দুটি এলাকায় বিপুল পরিমাণে তামা ও সোনার মজুদ পাওয়া গেছে। এক টুইটার পোস্টে সৌদি জিওলজিক্যাল সার্ভে বলেছে, মদিনার আবা আল রাহা এলাকায় সোনার খনি পাওয়া গেছে, ওয়াদি আল ফারা এলাকায় পাওয়া গেছে তামার খনি। ইকোনমিক টাইমসের খবর এটি। এবং সৌদি জিওলজিক্যাল সার্ভের আরও একটা টুইটার পোস্টে বলা হয়েছে, নতুন এ আবিষ্কারের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার দুয়ার খুলবে। আলহামদুলিল্লাহ, আপনাকে তিনটি প্রশ্ন করেছিলাম প্রথম ধাপের, তিনটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। এবার দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, আর দ্বিতীয় ধাপটি আরও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। দুজন প্রতিবেশীর মধ্যে হাদিয়া পাওয়ার ক্ষেত্রে কে বেশি হকদার? এ নিকটবর্তী প্রতিবেশী, বি দরিদ্র প্রতিবেশী, সি আত্মীয় প্রতিবেশী, ডি ঋণগ্রস্ত প্রতিবেশী। তালের উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি আত্মীয় প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশী স্থির করে নেব। নির্ধারণ হোক সি আত্মীয় প্রতিবেশী। আপনি যে উত্তরটি দিয়েছেন সি আত্মীয় প্রতিবেশী, আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উত্তর হচ্ছে এ নিকটবর্তী প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবা এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নকে কেন্দ্র করে আমাদের প্রশ্ন ছিল আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, দুজন প্রতিবেশীর মধ্যে আমি যদি কাউকে হাদিয়া পাঠাতে চাই কাকে দেব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দরজার কাছাকাছি তোমার দরজা অথবা তোমার দরজার কাছাকাছি দরজা, তাকে তুমি হাদিয়া দেবে। বুখারী মুসলিমের হাদিস। কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, ঠান্ডা মাথায় আপনাকে এগোতে হবে, কেমন? আপনার জন্য পরের প্রশ্ন, রাজির ঘটনায় কোন সাহাবীর লাশ পানির ঢল ভাসিয়ে নিয়ে যায়? এ মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আন, বি আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আন, সি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি যে উত্তরটি দিয়েছেন ডি আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। রাজির ঘটনায় আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পানির ঢল ভাসিয়ে নিয়ে যায়, কেন নিয়ে যায়, কি হয়েছিল, এই ব্যাপারে জানার জন্য আমি ভাই আবু বকর সিদ্দিক আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আজাল ও কারাহ গোত্রের কিছু লোক তারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু মানুষ তারা মুসলিম হয়েছে, আরও কিছু মানুষ তারা মুসলিম হবে, এবং আমরা চাই যে তারা যেন আপনার বাণীগুলো তারা সঠিকভাবে শিখতে পারে এবং জানতে পারে, তো আপনি কিছু সাহাবিকে আমাদের কাছে পাঠিয়ে দিন, তারা আমাদের লোকগুলোকে কোরআন শিক্ষা দিবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সরল কথায় বিশ্বাস করে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন সাহাবিকে তাদের সাথে পাঠালেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন এই কাফেলাটি রাজি নামক ঝর্ণার কাছে পৌঁছে, তখন হুজাইল গোত্রের কিছু লোক তাদেরকে বলে যে, আপনারা উপর থেকে নেমে আসুন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, কিছুই করব না। কিন্তু তারা তাদের এই কথা রক্ষা না করে গাদ্দারি করে এ সাহাবায়ে কেরামকে তারা তীর নিক্ষেপ করা শুরু করলো। তীর নিক্ষেপের পরে এখান থেকে 10 জনের মধ্য থেকে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তো এই শাহাদাত বরণ করার আগেই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি যদি মারা যাই তাহলে কোনোভাবেই কোনো কাফের জন্য আমার লাশকে স্পর্শ করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করেছিলেন, আল্লাহ তাআলা যেন কোনো কাফের তার লাশকে স্পর্শ করতে না পারে, এই জন্য এক বর্ণনা অনুপাতে ভীমবুরুলের দল পাঠিয়ে তার পুরা দেহকে ঘিরে রেখেছিলেন, আরেক বর্ণনা মতে যে তাকে পানির ঢল দিয়ে তার লাশকে ভাসিয়ে নিয়ে গিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং এর মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর দোয়াকে কবুল করেছেন এবং সেইভাবে তার লাশকে আল্লাহ তাআলা হিফাজত করেছেন। এবং আমরা এটাও জানি যে বিশেষ করে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন দেয়া হয় এটার জন্য বিশেষ একটা সুপারিশ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কারণ মক্কার কাফিররা তাকে টার্গেট করেছিল। আল্লাহ তাআলা হিফাজত করেছেন, তার লাশকে অসম্মানিত হতে দেননি, সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগে একটি ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, ক্যালিগ্রাফিতে যে আয়াত দেখেছি সেটি কোন সুরার? এ সূরা দোহা, বি সূরা আলাক, সি সূরা ইনশিরাহ, ডি সূরা তিন। আল্লাহ তাআলার উপর ভরসা করে সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ সূরা দোহা। অপশন এ সূরা দোহা, ফ্রিজ করে দিব, স্থির করা হোক। এ সূরা দোহা, কোন আয়াতটি আপনি মিন করেছেন? আমার যতটুকু মনে হয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয়াতটি ক্যালিগ্রাফিতে লেখা ছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ।
الحمد لله ما شاء الله ما شاء الله جي ولا سوف يعطيك ربك فترضى অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন আল্লাহু আকবার তাবিদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের কোন সূরায় আগাম জানিয়ে দিয়েছেন এ সূরা মাইদা বি সূরা নিসা সি সূরা তাওবা ডি সূরা বাকরা প্রয়োজনে লাইফলাইন ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন আলহামদুলিল্লাহ আপনি পারেন বা আপনি জানেন তাহলে কোনো দরকার নেই লোকালের উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি সূরা তাওবা স্থির করে নেব নির্ধারিত হোক সি সূরা তাওবা তাবিদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলছেন যে সূরা তাওবায় ইঙ্গিত দিয়েছেন কোন আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه مرجدركم من هشاهد في سورة توبة رويتشن آپ نے جو اتر تي دیتھن جو اي آيات تي مولو تو تابعی در پتی شنتوشت ہوار انگی تا چھے یہاں تے آر ایٹی سورة توبة تے آپ نے بولچن آمی دیکھ چھے آپ نے جو اتر تي دیتھن آپ نے اتر تي شاٹی کو دیتھن سورة توبة آيات نمبر ایکشن ما شاء الله ما شاء الله تبارک اللہ আল্লাহু ইয়াসআদাক আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু সেরা পাঁচে এসেছেন কম করে হলেও 50,000 টাকা পাবেন যদি কেউ পঞ্চম হন সেই সাথে আমরা তো আছি ধরুন আপনি 50,000 টাকাই পেলেন অথবা যাই পেলেন কি করবেন এই টাকা দিয়ে যেহেতু আমি এখনো কর্মজীবন বা সংসার জীবনে প্রবেশ করিনি তাই আমি যদি এই টাকা পুরস্কার পাই তাহলে আমার ইচ্ছা আছে আমার বাবা মায়ের হাতে পেশ করব তারপর তাদের পরামর্শ এবং দিক নির্দেশনা অনুযায়ী তা ব্যয় করব আপনার বাবার হাতে দেবেন জি আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আপনার কথা শুনে মাশাআল্লাহ আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বুঝতে পারছেন আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে এলাম চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন ভুল উত্তর হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং তাকদীর লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 10 করে নম্বর পাবেন যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করুন আমিন আপনার জন্য এবারে প্রশ্ন আল্লাহু আকবার কোন নবীর জাতি নবুয়তের প্রমাণ স্বরূপ আসমান ভেঙে এক টুকরো তাদের উপর ফেলতে বলেছিল এ ইউসুফ আলাইহিস সালামের জাতি বি মুসা আলাইহি সালামের জাতি সি ইদ্রিস আলাইহি সালামের জাতি ডি শুআইব আলাইহি সালামের জাতি লাইফলাইন পেতে চাই লাইফলাইন কোনটি চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক যে নবীর জাতির লোকেরা ওজনে কম দিত কোরআনুল করিমে তাদের নামে একটি সূরা এসেছে সেই জাতির লোকেরাই এই দুঃসাহস দেখিয়েছিল আশা করি ভাই বুঝতে পেরেছেন জাযাকাল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইন্টেলিজেন্স প্যানেলের আমাকে ক্লু দেওয়ার সহায়তা করার জন্য আলহামদুলিল্লাহ ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তার ক্লু দিয়ে সহায়তার আলোকে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি শুআইব আলাইহিস সালামের জাতি অপশন ডি শুআইব আলাইহিস সালাম স্থির করে নিচ্ছি নির্ধারণ করা হোক ডি শুআইব আলাইহিস সালামের জাতি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফা আসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাঈ ইন কুনতা মিনাস সাদিকিন সূরাতুশ শুআরার 187 নম্বর আয়াত মাশাআল্লাহ চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে নুসরত করেছেন এই সাহায্য যেন আমাদের আয়োজনের শেষ পর্যন্ত থাকে আমিন আল্লাহুম্মা আমিন পরের প্রশ্নে যাব
জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের কোন গোষ্ঠী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রিয় নবী সিজদায় নিপতিত হন? এ বনু ফাজারা, ডি বনু হামদান, সি বনু সাকিফ, ডি বনু নজরান। আপনার কাছে আরো একটি লাইফ লাইন আছে, চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, বনু সাকিফ। বনু সাকিফ, আপনি তাহলে লাইফ লাইন চাচ্ছেন না, আপনি মনে হয় এক্ষেত্রে মোটামুটি নিশ্চিত? মনে হচ্ছে আচ্ছা, স্থির করা হোক সি বনু সাকিফ। আপনি যে উত্তরটি দিয়েছেন এ পর্যায়ে আপনার উত্তরটি সঠিক হয়নি, উত্তর হচ্ছে বি বনু হামদান। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠান্ডা মাথায়। এই জন্যই বলেছি যেহেতু আপনার কাছে লাইফলাইন আছে, অবশ্যই আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন। এ প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত জানব। প্রিয় দর্শক, বনু হামদান উত্তর ইয়েমেনের একটি প্রাচীন ও বিশিষ্ট আরব উপজাতি। হামদান গোত্রের উৎপত্তি হয় তাদের পূর্বপুরুষ আওসালা থেকে, যার ডাকনাম হামদান। তাদের বসবাস ছিল উত্তর ইয়েমেন, পূর্বে মারিব ও নাজরান, উত্তরে সাদা এবং পশ্চিমে লোহিত সাগরের উপকূল অঞ্চলে। তারা ইরাকের কুফাতে একটি স্বতন্ত্র সম্প্রদায় গঠন করেছিল, যা 630 এর দশকে মুসলিমদের ইরাক বিজয়ের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। 631 সালে হামদানের একটি প্রতিনিধি দল কবি মালিক ইবনে নামাত্তের নেতৃত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনায় আগমন করেন। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু জানতে চান এবং এজন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পত্রও লিখেন। অতঃপর তাদের প্রশ্নের উত্তরগুলো প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি পত্র পাঠান। মালিক বিন নামাত্তু রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা নির্ধারণ করেন এবং তাদের সম্প্রদায়ের যারা মুসলিম হয়েছিলেন তাদের গভর্নর নিযুক্ত করেন। অতঃপর বনু হামদান গোত্রের যারা তখনও ইসলাম গ্রহণ করেননি সেই সকল লোকদের দাওয়াত দেওয়ার জন্য 631 সালে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সেখানে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু হামদান গোত্রের লোকজনের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করে শুনান এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন। এর ফলে বনু হামদানের সকলেই ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট থেকে তাদের ইসলাম গ্রহণের খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় নিপতিত হন। অতঃপর মাথা উঠিয়ে বললেন, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান, হামদানের উপর শান্তি বর্ষিত হোক, হামদানের উপর শান্তি বর্ষিত হোক। প্রশ্নে যাব, প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটা করব। في عالم عربي اسلامي ما زالت المراه فيه تحجب وتلف وعمرها الله يهديك ولا الله يهديك ولا. انا مش اقول لك حاجه، لحظه، شو اقول لك حاجه، هل اليس في الحجاب نوع من الاغراء؟ يا أختنا في الله لا يغويك ذا الشيطان، إن الحجاب فريضة من ربنا المنان. إنا سمعنا أختنا قولا عجاب، قالوا كلاما لا يسر عن الحجاب، قالوا ظلاما حالكا بين الثياب، قالوا خياما علقت فوق الرقاب، نادوا بتحرير الفتاة وألفوا فيه الكتاب، رسموا طريقا للتبرج لا يضيعه الشباب. يا أختنا هذا عواء الحاقدين من الذئاب، النار مثوى الظالمين لهم عقاب، والله يكشف ظلمهم يوم الحساب، والجنة المأوى ويا حسن المآب. অসাধারণ। আমরা একটা টক শো দেখলাম, যে টক শোতে দেখেছি যে
একজন হিজাব নিয়ে বিদ্বেষ পোষণ করেছিল, যার জবাবে এক তরুণ অত্যন্ত চমৎকারভাবে তিনি কিছু কথা বলেছেন, অসাধারণভাবে তিনি জবাবগুলো দিয়েছেন। আমরা প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার সূরা আহজাবে জিলবাব পড়ার কয়টি উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে? এ একটি, বি দুটি, সি তিনটি, ডি চারটি। লাইফলাইন পেতে চাই। লাইফলাইন নিতে চাচ্ছেন? আচ্ছা, আপনি কি আয়াত কি, আমি লাইফলাইনে যাব ইনশাআল্লাহ, আপনি আয়াতটি ধরতে পেরেছেন? সূরা আহজাবের জিলবাবের ব্যাপারে যে আয়াত এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। উত্তর হচ্ছে দুটি, একটা হলো যে তাদেরকে চেনার ব্যাপারে সহজ হবে, অর্থাৎ তাদের আলাদা একটা মর্যাদাপূর্ণ পোশাকের কারণে মানুষ তাদেরকে মর্যাদা দেবে, ফালা ইউযাইন, এবং তাদেরকে কষ্ট দেবে না। আজকে একটি শব্দ আমাদের সমাজে খুব আমরা শুনি, পরিচিত, ইফতিজিং। ইফতিজিং দূর হবার যে উপায় পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, এর চেয়ে উত্তম ব্যবস্থাপনা আর হতে পারে না। কোনো সমস্যা নেই, যাক আমি তাহলে লাইফলাইনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। লাইফলাইন তাকদীর দেয়া হোক। বিসমিল্লাহ। হে আল্লাহ, যদি এই বিশাল সমুদ্র আমার অন্তরায় না হতো, তবে আরও দেশ জয় করে তোমার মহিমা প্রচার করতাম। আটলান্টিক মহাসাগরের তীরে এ কথাটি কোন মুসলিম বীর বলেছিলেন? 45 সেকেন্ড সময় পাবেন উত্তর প্রদানের জন্য। লাউলা হাযাল বাহরু লামুযীতু ফিল বিলাদ মুজাহিদান ফি সাবিলিক। সময় শেষ পর্যায়ে। উকবা বিন নাফে, উকবা ইবনে নাফে, লক করে দেওয়া হোক উকবা ইবনে নাফে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। তিনি আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি রাদিয়াল্লাহু তাআলা আন। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমি ভেবেছিলাম যে 10 নম্বর প্রশ্নটি আপনার জন্য সহজ হতে পারে, কিন্তু দেখলাম যে আপনার কাছে এটা কঠিন মনে হয়েছে, আবার যেটা কঠিন মনে হচ্ছিল সেটা আপনার কাছে সহজ হয়েছে। এই জন্য প্রিয় দর্শক, আমাদের অনেক ভাই বোনেরা মনে করতে পারেন, আর এই প্রশ্নটা এত সহজ সে পারল না, এত কঠিন সে পেরে গেছে। ব্যাপারটা হলো এটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন, তাহলে আপনার কাছে প্রশ্নটি অবশ্যই সহজ। আর আপনি যদি প্রশ্নের উত্তরটি না জেনে থাকেন, দুনিয়ার সবাই জানে কিন্তু আপনি জানেন না, তাহলে এটা আপনার কাছে কঠিন হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আলহামদুলিল্লাহ, আর মাত্র একটি প্রশ্ন আছে, মাশা আল্লাহ, যাব। আর বাকি আটটি প্রশ্ন তো আমি ইনশাআল্লাহ তাআলা ফাইনালের দিনই করব। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, অল্প বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে ইলম অন্বেষণ করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আখ্যা দিয়েছেন? এ কিয়ামতের আলামত, বি ইমানের দুর্বলতা, সি নিফাকের চিহ্ন, ডি মূর্খতার নিদর্শন। জি, এ কিয়ামতের আলামত, এ কিয়ামতের আলামত, স্থির করে দিব। নির্ধারিত হোক এ কিয়ামতের আলামত।
এটা কি আপনার পড়ার মধ্যে ছিল? কোথাও পড়েছিলাম কিনা মনে আসছিল না। কোথাও পড়েছিলেন কিনা মনে আসছে না। তাহলে আপনি কি এটা মোটামুটি কনফিউশনের উপর ভিত্তি করে উত্তরটি দিয়েছেন, মন যেটা বলেছে তাই তো? এটা ছিল আজকের পর্বে আপনার জন্য শেষ প্রশ্ন। এটা এমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে যদি সঠিক হয়, আর যদি ভুল হয় তাহলে আবার অনেক দূরে সরিয়ে দিতে পারে। কারণ এই প্রশ্নের মাধ্যমে আপনি হয় 12 নম্বর পাবেন অথবা 18 নম্বর হারাবেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আই ইলতামিসাল ইলমা ইনদাল আসাগির, সিলসিলাতুল আহাদিসে সহিহার হাদিস। এখানে এসেছে যে ছোট মানুষের কাছ থেকে, ছোট বাচ্চাদের কাছ থেকে জ্ঞান নেয়া এটাও একটা কিয়ামতের আলামত বলে আখ্যায়িত করা হয়েছে। এরই সাথে আজকের পর্বে যতগুলো প্রশ্ন করার প্রয়োজন ছিল তার সবগুলো প্রশ্ন আমি আপনাকে করে ফেলেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। বাকি যে প্রশ্ন আছে সেটা আপনাকে আমি চূড়ান্ত দিন অর্থাৎ ফাইনাল পর্বের দিন আমি আপনাকে করব। তার আগে আমি আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কত নম্বর পেয়েছেন আমি এখন বলবো না, সেটা সেই দিনই আমরা জানতে পারবো, কেমন? ইনশাআল্লাহ। তাহলে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে ভাই আবিদ হাসানের মাধ্যমে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনেছি এবং আমাদের জ্ঞানকে সমৃদ্ধ আর শাণিত করেছি। আসলাফগণ বলেন, একজন মানুষ প্রকৃত ধনী হচ্ছেন তিনি যার কাছে জ্ঞান আছে। তাই আসুন জ্ঞানের সাথেই থাকি এবং জ্ঞান নিয়েই জীবন কাটাবার চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আপনারা জানেন যে আমাদের এই পর্বগুলো চলছে চূড়ান্ত পর্ব। আমাদের সামনে আরও তিনজন প্রতিযোগী বন্ধু আছেন যারা এই গোল্ডেন চেয়ারে বসবেন। আমরা পরবর্তীতে বুঝতে পারব কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী নবমাসরের চ্যাম্পিয়ন। তবে আজকে এ পর্যন্তই। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, কোন রাত হাজার মাসের চাইতেও মহান? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন 27171 নম্বরে রাত 12টার মধ্যে। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তর লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা দুজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব আর তাদের জন্য রয়েছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন বিজয়ী বন্ধুর নাম এবং সঠিক উত্তর। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন চট্টগ্রামের বন্ধু আয়েশা আক্তার, মোবাইল নম্বর 01676 8082, এবং সিলেটের বন্ধু সুমাইয়া আক্তার, মোবাইল নম্বর 01763 6845। অভিনন্দন আপনাদেরকে। আজ তাহলে এ পর্যন্ত। ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন আপনাদের সবাইকে এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।